হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনয়ান তিন্নি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আছি বাস স্ট্যান্ডে, এখন বাজে সকাল 5:15 মতো। কিছুক্ষণ আগে বাসে উঠেছি, কোথাও যাচ্ছি বুঝতেই পারছো, যাচ্ছি বাবার বাড়ি কালিয়াগঞ্জে যাচ্ছি। তো সকালের বাসেই যাচ্ছি কারণ বোন আসবে, তো সেখানে ও ট্রেন থেকে নামবে, আমরা বাস থেকে নামবো, একসাথে হয়ে দুজনে মিলে যাব বাবার বাড়িতে। চলো তাহলে যাওয়া যাক, কেমন হচ্ছে আজকে জার্নিটা, বাবার বাড়ি গিয়ে কী কী করছি কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে। যে মেয়েকে তো দেখতেই পাচ্ছ, ঘুম ঘুম চোখে সকালবেলা ওকে তোলা হয়েছে। এখন একটু একটু আলো ফুটেছে বাইরের, গাড়িও ছেড়ে দিয়েছে। আর বোন আসছে বললাম, বোন আসছে কল্যাণী থেকে, আর আমরা এখান থেকে যাচ্ছি। অনেক দিন হলো যাওয়া হয়নি বাবার বাড়িতে, তাই জন্য বিশেষত যাওয়া, আর অনুষ্ঠান আছে একটা, বোনও আসছে, তাই জন্য হঠাৎ করেই বাবার বাড়ি যাওয়ার প্ল্যান হলো। আর আজকে যাব গ্রামের বাড়িতে, যেখানে আমার বড় হয়ে ওঠা, সেই গ্রামের পরিবেশ সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও শেয়ার করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই দেখো কী সুন্দর সূর্য উঠেছে, আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে, কী সুন্দর লাগছে দেখতে। এই সূর্য উদয়টা আমার জীবনে খুব একটা দেখা হয় না, কারণ আমি ঘুম থেকে সকালবেলা খুব একটা উঠতে পারি না। তো কী সুন্দর লাগছে। আর দেখতে দেখতেই কালিয়াগঞ্জে পৌঁছে গেলাম, আর এখানে কালিয়াগঞ্জের বয়রাকালী মন্দির, বিখ্যাত একটা মন্দির, নাম শুনেছো হয়তো সবাই। তো সেখানে সকাল সকাল মায়ের দর্শন করলাম, আর কিছুটা গিয়ে রেল স্টেশনের এখানে নামলাম। ট্রেনটা কিছুটা লেট আছে, তো ভাবলাম যাই বসি, তার মধ্যে হয়তো চলে আসবে। হাই করে দাও, এখানে এখন কে আসবে বলে দাও। তিন্নির মিমি আসবে, তাই ওর খুব আনন্দ, কারণ মাসিদের প্রতি সবারই একটা আলাদা রকম টান থাকে, আর ও তো ছোট তাই হয়তো একটু বেশি। আর ওই যে দেখো দূরে বাবা আর মেয়ে পুরো স্টেশন জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবে ওদের সময় কাটছে না। এসো 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 আমার কাছে এসো মা। বাবা মেয়ে এখানে সেলফি তুলছে কিন্তু আমাকে বাদ দিয়ে, ওরা দুজনেই সবসময় সেলফি তোলে, আমাকে ডাকেই না। তো আমিও গেলাম একটু যে আমাকেও নাও সঙ্গে। তো শেষমেশ ট্রেন আসছে, চলো এবার দেখি ও কোন দিক থেকে নামছে। এই তো মিমি চলে এসেছে, তিন্নি কি খুশি মিমিকে দেখতে পেয়ে। অনেকদিন পরে দেখলাম, ওর পড়াশুনো ওর কাজ সবটাই বাইরে, জন্য অনেকদিন দেখা হয় না, যা দেখা হয় ভিডিও কলেই দেখা হয়। তো এবার যাওয়া যাক, চলো টোটোতে গিয়ে বসি, আর যেতে যেতে তোমাদেরকে রাস্তার পরিবেশ, আমাদের গ্রামের রাস্তা সবটাই শেয়ার করব। চলে এসেছি বাড়ির অনেকটাই কাছাকাছি, আর এই দেখো গ্রামের পরিবেশ, খুব ভালো লাগে অনেকদিন পর যখন আসি, আর ছোটোবেলার দিনগুলোর কথাও তো ভীষণই মনে পড়ে। রাস্তাটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, যার জন্য ফোন ধরেই থাকা যাচ্ছে না, ক্যামেরা তো পুরো দুলছে বুঝতেই পারছো তোমরা। এখন বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করি, কথা বলি, পরে আবার তোমাদের সাথে কথা হবে।
বাড়ি এসে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়েছি স্নান করার জন্য। ভাবলাম হঠাৎ করে, অনেকদিন শ্যালোতে স্নান করা হয় না, অনেকদিন বলতে বিয়ের পরে করাই হয়নি, আমার বিয়ে 7 বছর হয়ে গেল করাই হয়নি। সেই ছোটোবেলা বান্ধবীরা মিলিয়ে সবাই মিলিয়ে যেতাম করতে, কিন্তু করা হয়নি। অনেকে শ্যালো বলে, মার্সেল বলে, যাই বলুক না কেন। তো ভাবলাম আজকে হঠাৎ করে সবারই ইচ্ছে হলো, চলো যাই একটু গিয়ে শ্যালোতেই স্নান করি, কারণ এখানে পুকুরের অতটা চল নেই, এই সাইডে পুকুর নেই সেই রকম। পুকুরে আমরা কোনোদিনই ছোটোবেলা থেকে স্নান করিনি। তো যাচ্ছি, এই দেখো মাঠ ঘাট পেরিয়ে ছোটো চিকন আলপদ বেয়ে যাওয়া হচ্ছে শ্যালোতে। খুব ভালো লাগে না এই দিনগুলো, কি সুন্দর লাগছে, খুব তাড়াতাড়ি এই দিনগুলো চলে যায়, পাওয়াই যায় না। ওই যে দূরে চলে এসেছি টেস্টে নিতে, তো এবার খুব মজা হবে, খুব মজা করে সবাই মিলে স্নান করা হবে। তোমরাও সঙ্গে থাকো আর আমাদের সাথে মজা নাও। আমি আশেপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। চারিদিকে তেজপাতার বাগান, আর আছে ভুট্টা ক্ষেত, আর তার মাঝখানে শ্যালো, আর ওরা জল দেখেই তো নেমে পড়েছে, কী না করছে কাণ্ড জল দেখে। আমিও ভাবলাম নামবো, কিন্তু ভীষণ জলটা ঠান্ডা। তো যাই হোক, স্নান তো করতে এসেছি, স্নান তো করবই, তারপরে দেখা যাক সর্দি কাশি কী হচ্ছে হবে। তো এবার স্নান কমপ্লিট করে বাড়ির পথে যাওয়া যায়। খুব ঠান্ডা জল, তাই বেশিক্ষণ জল ঘাটলাম না, তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। তবে খুব ভালো লাগলো, খুব মজা হলো অনেকদিন পরে। আর বাড়ি ফেরার পরে এসে দেখি মা রান্না করছে মাটন কষা। মায়ের হাতের মটন কষার তো কোনো তুলনাই হয় না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু মটন কষাটা শেয়ার করি, কারণ মটন কষা তো শেয়ার করতে পারবো না, ভিডিওটাই শেয়ার করি। তো দেখো, দেখতে দেখতেই তো জিভে জল চলে আসছে, তারপরে হবে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া। তারপরে বিকেলবেলা যখন বাইরে আসলাম, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। আমার বাড়ির এতগুলো গাছের মধ্যে যেটা সবথেকে আমার প্রিয় গাছ, সেটা হলো এই আমার গোলাপ ফুলের গাছ। হয়তো এই কারণেই প্রিয় যে এই গাছটাকে আমি নিজের হাতে লাগিয়েছিলাম, খুব ছোট্ট একটা চারা কিনে আমি লাগিয়েছিলাম, সেই গাছটা আজকে অনেক বড় হয়ে গেছে। যখনই আসি আর এই গোলাপ ফুলগুলোর দিকেই তাকিয়ে থাকি। রাত্রিবেলা শোয়ার সময় দিদুনের কাছে ছোটোবেলা চুল বাঁধতাম, তাই আজকে দিদুন এসেছে জন্য সেই স্মৃতিচারণ করছি। দিদুন আজকে আমারও চুল বেঁধে দিচ্ছে। দিদুন এখানে আসলে বা আমার বাড়ি গেলে বা দিদুনের বাড়িতে গেলে এটা করেই থাকি, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। আর এমনিতে তো প্রায় চুল বাঁধা হয়ই না, বেনুনি করাই হয় না। দিদুন দেখো আজকে 4 বেনুনি করছে, 4টে চুলের ভাগ করে বেনুনি, এগুলো দিদুনরাই পারে।
আমরা তো পারবই না কোনোদিনও। আর মাও অনেকটা চেষ্টা করতো আগে, অনেক ভুলে গেছে, মা আবার দেখছে আজকে কেমন করে করছে। খুব ভালো লাগে দিদার কাছে এইভাবে চুল বাঁধতে। তার সাথে সাথে আবার লাইন দিয়ে অনেকেই আছে, মাও বাঁধবে, বোনও বাঁধবে, আর আমার ছোট্ট মেয়েটা সেও বলে আমিও চুল বাঁধব। তো এই যে মা বসে গেছে চুল বাঁধার জন্য, মাকেও চারবেন উনি আজকে করে দিচ্ছে। তো তোমরাও নিশ্চয়ই অনেকেই আছো এইভাবে ঠাম্মি দিদুনদের কাছে চুল বাঁধো, ভালো লাগে এইভাবে ওদের আদর পেতে। এই যে মেয়ে এবার চুল বাঁধছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করব, গুড নাইট সকলকে, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।